গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রানুর সংসার। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শনিবার 17 এপ্রিল, ডেটটা বললাম তার কারণ আছে। আর ঘড়িতে এখন বাজে সকাল 10:05। আমাকে দেখে বুঝতে পারছো রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, চলেছি আজকে যে স্পেশাল উৎসব আছে আমাদের এখানে সেই উৎসবে যোগদান করতে, সেটা হলো ভোট উৎসব। সকাল থেকে তো শুরু হয়ে গেছে 7টা থেকে ভোট, তোমরা জানো আমাদের এখানে আজকে ভোট। আমি ভেবেছিলাম সকাল সকাল উঠে ভোট দিতে যাবো, জানো তো আজকে যাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। 7:45 সময় দেখি বিশাল লাইন পড়ে গেছে, মানে তখনও ভোট শুরু হয়নি, লাইন পড়ে গেছে। মতো সকালে তাহলে গিয়ে লাভ নেই, সবাই আমার মতোই চিন্তা ভাবনা করেছিল জানো তো, সকাল সকাল রোদ ওঠার আগে গিয়ে ভোট দিয়ে আসবে, আমারই হলো না কাজটা। তাহলে চলো আমাদের কোথায় ভোট হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার বাড়ির একদম সামনে ভোট হচ্ছে, আর কিরকম লাইন কিরকম ভিড় সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি আর রাজা মোটামুটি রেডি ভোট দেওয়ার জন্য। দাঁড়াও, এই যে কার্ডও নিয়ে নিয়েছি, ভোটার কার্ড আর এই স্লিপ গুলো নিয়ে নিয়েছি। আমি আর রাজা চলেছি এবার ভোট দিতে। রাজাবাবু, এই যে ভোট দিতে যাবে বলে রেডি, আর রাজাবাবুর কার্ড আমার কাছে। দেখতে পাচ্ছো ভিড়, ভোট হচ্ছে। আমি কিন্তু দূর থেকে গাছের আড়াল থেকে তুলছি, প্রচুর মিলিটারি আছে, দেখলে আমাকে না গুলি করে দেয়। এই যে এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো বড়, এই যে সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে স্কুল বিল্ডিং, এইখানে ভোট হয়। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লাইন পড়ে গেছে। এই স্কুলটা অনেক পুরনো ভোট কেন্দ্র, মানে আমরা যখন ছোট ছিলাম ভোট দেওয়ার অধিকার হয়নি, তখন আমার বাবা মারাও এখানে আসতো ভোট দিতে। তো মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি তোমরা জানো, কিন্তু এখন যেহেতু ওইখানেও আলাদা আলাদা ভোট কেন্দ্র তৈরি হয়ে গেছে, এখানে তাই জন্য সবাই আর আসে না। কিন্তু তাও এখানে অনেকগুলো সেন্টার হয়, মানে অনেকগুলো ওয়ার্ডের ভোট হয়, ওই জন্য এখানে ভিড় হয়। প্রাইমারি স্কুল আর সেকেন্ডারি স্কুল একসাথে, বিশাল বড় বিল্ডিং, প্রচুর মিলিটারি এসেছে, মানে চারদিকে বেশ ভালো নজর রাখছে। আমি ওই জন্য ভয় ভয় ফটো তুলছি, যদি দেখে কিছু বলে তাহলে আর রক্ষা থাকবে না। তাহলে চলো তাড়াতাড়ি করে যাই, ছাতা নিয়ে যাই, প্রচন্ড রোদ উঠে গেছে, ভোট দিয়ে এসে তারপরে ভাত বসাবো। আমার রান্নাও হয়ে গেছে, ঘরের বাসি কাজ হয়ে গেছে, ঘর ঝাড়ু পোছা সব করা হয়ে গেছে। রাজা বলেছে স্নান করার আগে ভোট দিতে যেতে, কেন এই ভিড় আর এই করোনার জন্য আর যাই করি নাই করি ভোটটা তো দিতে যেতেই হবে, যতই কোভিড সিচুয়েশন থাকুক। তাই জন্য ওখান থেকে এসে, ভোট দিয়ে এসে সমস্ত জামা কাপড় ডেটল দিয়ে ধুয়ে নিজেরা যাতে ভালো করে স্নান করে ফেলতে পারি, তাই জন্য রাজাবাবুর হুকুম হয়েছে একদম স্নানের আগে ভোট দিতে যাবে, ভোট দিয়ে এসে স্নান করে তারপরে ঘরে ঢুকবে। আমি ভোট দিয়ে চলে এসেছি, 10:30-এর মধ্যে আমার হয়ে গেছে। তোমাদের দেখালাম এত ভিড়, কিন্তু আমার যে অংশটায় ছিল, যে পার্ট নাম্বার, সেটা একদম ফাঁকা ছিল। আমি গিয়েছি, গিয়ে মিলিটারিদের কাগজটা দেখালাম, আমাকে বলো ভেতরে ফাঁকা, চলে যাও চলে যাও। আমি চলে গেলাম ভেতরে, ওই 5-6 জনের পর, আর ছেলে মেয়েদের তো লাইন আলাদা। আমার ভোট হয়ে গেল, কিন্তু রাজাকে আটকে ছিল। কেন আটকেছে আমি জানি না, রাজাকে এখনো ছাড়েনি, মানে রাজার এখনো হয়নি। আমি ভোট দিয়ে চলে এসেছি, ওখানে দাঁড়াতে দিচ্ছে না। রাজাকে দেখলাম একজন মিলিটারি ধরে কিছু কথা বলছে, তারপরে ওকে লাইনে দাঁড়াতে দিয়েছে। কি হয়েছে না হয়েছে আমি এখনো জানি না, ও বাড়ি আসলে ওর মুখ থেকেই শুনবো কি হয়েছে। আর আমি ভেবেছিলাম দাঁড়াবো, ওর জন্য ওয়েট করবো আমার ভোট হয়ে গেলে, কিন্তু ওখানে দাঁড়াতে দিচ্ছে না। মানে রাস্তা দিয়ে হেঁটে আসছি, তখনও আমি এই পাশ ও পাশ যদি তাকাই তবেও ওরা বলছে যে কি শীতে যাও শীতে যাও, ইধার উধার মাঠ দেখো, এরকম বলছে সমানে, মানে তাড়িয়ে দিচ্ছে আমাদেরকে, যদি আমি দাঁড়াতে পারিনি। কি হয়েছে রাজাকে, কেন আটকেছে জানি না। রাজা ব্যাগ নিয়ে গিয়েছিল, ওর ব্যাগগুলো চেক করলো, তারপরে ওকে কিছু একটা বললো, তারপরে ওকে লাইনে দাঁড়াতে দিল। রাজা আসুক, রাজার মুখ থেকেই শুনবো কি হয়েছিল। বেলা 12টা বাজে, মোটামুটি ফাঁকা মাঠ, এই দিক দিয়ে সব বেরোচ্ছে কিছু লোক, আর আমাদের পড়েছিল ওই পাশে, ওই পাশে যে দেখতে পাচ্ছ একদম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ওই দিকে যে ছাউনি করা আছে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানটাতে, ওইখানে আমাদের সেন্টার, ওই দিক দিয়ে আমাদের ঢুকতে দিচ্ছিল। লোকে এখনো আসছে, কিন্তু সেই ভিড়টা আর নেই। তাহলে স্নান পুজো কমপ্লিট, এই যে রাজাবাবু চলে এসেছে, আর আমাদের কুটু বাবু তো কিছুতেই থাকবে না। কালকে কুটু খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেছে জানো, ওকে মানে সকাল থেকে আমি কাছেই রেখেছিলাম, হাতে হাতে রেখে ঘুরছিলাম, তোমাদের সাথে কথাও বলছিলাম। তারপরে স্নান করতে যাওয়ার সময় বাবানের তো ক্লাস চলে, ওকে আমি খাঁচায় ঢুকিয়ে দিয়েছি। ও মা, দুপুর বেলায় দেখি স্নান টান করে পুজো করে গেছি, তখন দেখি পা কেটে এমন রক্ত বেরোচ্ছে ওর, মানে খাঁচার কোথাও বোধ হয় তার বেরিয়ে
সেখানে কেটে গেছে, কেটে রক্ত বেরোচ্ছে, পা সেই ব্লিডিং বন্ধ হচ্ছে না, খুব কালকে আমার ভয় লেগে গেছে। তারপরে ডেটল দিয়ে তুলো দিয়ে মুছিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলাম, আজকে মোটামুটি ঠিক আছে। তারপরে রাজা আবার সব দেখে দেখে খাঁচা যে সকল জায়গায় তারগুলো বেরিয়ে বেরিয়েছিল সব প্লাস দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে আটকে দিয়েছে যাতে ওর লেগে না যায়। যাই হোক চলো তোমাদের তাহলে রাজা কি হয়েছিল আমিও জানি না, রাজা তোমাকে ধরেছিল কেন? তাহলে আরে ব্যাগ নিয়ে গেছি, আমার তো রোজগার ব্যাগ ওটা থাকে, তার মধ্যে পানি ব্যাগ, স্যানিটাইজার, তোমার মোবাইল সেই ব্যাগের মধ্যে রয়েছে, সেই ব্যাগ ঢুকেছি, কিছু করার নেই। ওরা বলছে এইগুলো নিয়ে ঢুকছেন কেন মানি ব্যাগ? আরে মানি ব্যাগ নিয়ে ঢুকবো না, এরপরে তো আমি কাজে বেরিয়ে যাব, তো কি করা যাবে? তো বলছে সব রেখে যা, রেখে তারপরে ভোট দিয়ে দিতে হবে। বাইরে জমা রেখে দিয়েছিল ওই যেখান থেকে ওরা দিচ্ছিল এগুলো, তারপরে বেরিয়ে এসে আবার দিল, বেরিয়ে এসে আবার দিল, তারপরে তো স্যানিটাইজ করে এখন ইয়ে করতে হচ্ছে, ভোট দিতে হচ্ছে, হাতে প্লাস্টিকের গ্লাভস দিচ্ছে, হ্যাঁ স্যানিটাইজার দিচ্ছে, একটা করে গ্লাভস দিচ্ছে ডান হাতে শুধু পরার জন্য গ্লাভস পরে, তারপরে ওরা টেম্পারেচার চেক করছে, চেক করে তারপরে ভোট ভেতরে ঢুকতে দিচ্ছে। যাই হোক তাহলে চলো আমি দুপুরবেলা কি রান্না করেছি আজকে তো শনিবার নিরামিষ দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকের মেনু খুব সিম্পল দেখিয়ে দিই, টক ডাল সাথে বানিয়েছি আলু ভাজা আর আলু পটলের নিরামিষ ডালনা, ব্যাস। দুপুরবেলা খেয়ে উঠে বাবানের কাজ হলো সব বোতল বোতল গুলোকে জল ফিল্টার করে ভরা, ঘরা টরা সব খালি হয়ে গেছে, দেখো সব ওকে খালি করে দিয়েছি, ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ফিল্টার করছে। আর আমি এই যে আঙ্গুরটা একটু ভিজিয়ে দিলাম, আঙ্গুরের গা গুলো না কেমন সাদা সাদা হয়ে থাকে দেখবে, একটু ভিজিয়ে দিলে তারপরে কোচলে ধুয়ে নিলে ভালো করে ধোয়া যায়। আর ভোট দিয়েছি তার সাইন দেখে নাও। আর আমাদের কুটুমা কি করছে? কুটুমা গা চুলকাচ্ছে, কুটুমা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে জানো, কুটুকে ওষুধ খাওয়াচ্ছি আজকে, কুটুকে টিপ পরিয়ে দিয়েছি। কুটু একটু দেখা, এই দেখো কুটুকে টিপ পরিয়ে দিচ্ছি, কুচু 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 কুচু, এটা খায় না, আমি ভোট দিয়েছি তার প্রমাণ এটা। কামড়ায় না, এই দুটু 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 দুটু, এই যে গুটুকে টিপ পরিয়ে দিচ্ছি কপালে। তাহলে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতে বাজে, কোথায় গেল ঘড়ি? দুটো বেজে গেছে, না না দেড়টা পৌনে দুটো বাজে, আজকে খুব তাড়াতাড়ি লাঞ্চ করা হয়ে গেছে, খিদে পেয়ে গিয়েছিল তাড়াতাড়ি জানো, স্নান টান করে বসেছিলাম খিদে পেয়ে গেছে, এবার তখন ফুচকাচ কিছু খেলে তো আর দুপুরে খাওয়া যায় না, আমি ওই একটা বাজলো সবাইকে বললাম চলো খেয়ে নি, খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমার কাজ কমপ্লিট, তাহলে এখন চলো একটু কুটুর সাথে খেলা করবো। কুটু দেখো ঘরে থাকলে দেখো ঘুমোয়, খাঁচায় রাখলে ওই রকম করে, কালকে থেকে আমাদের এত ভয় লেগে গেছে ওকে খাঁচায় আর ঢোকানোই হচ্ছে না, শুধু রাত্রিটুকু খাঁচায় রাখা হচ্ছে, বাদবাকি সময় ও ঘরে আমাদের সাথে সাথে থাকছে। তাহলে আজকে সেরকম ভাবে ব্লগ কিছু বানালাম না, রান্না বান্না কিছু দেখালাম না, কালকে যেহেতু রবিবার বেশ ভালো কিছু মেনু করার ইচ্ছে আছে, মাংস নয় মাংস বাদে অন্য কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভাবছি কালকে একটা পুরোপুরি ব্লগ তৈরি করব, রান্না করা দিয়ে সব দিয়ে, তবে আজকে শুধু আমাদের ভোটের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে কমেন্টস করে আমাকে অবশ্যই বলবে, আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এখানে রেখে দিচ্ছি, টাটা।